আসসালামু আলাইকুম, আমি আসছি এখন চিলিকা ছাত্তার পোষা প্রাণী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে জিসান ভাইকে দেখা যাচ্ছে, জিসান ভাই রয়েছেন। হ্যাঁ, জিসান ভাই এখানে দেখতে পাচ্ছেন একটা ম্যাকাও পাখি রয়েছে, ম্যাকাও পাখিটা টেম ম্যাকাও পাখি। দেখেন এই যে জিসান ভাইকে আপনারা দেখতে পাচ্ছেন। ভাই আসসালামু আলাইকুম। যাক মাশাআল্লাহ, আপনার পাখিটা আমি অনেকদিন ভিডিও করার চিন্তা করছিলাম, আমি পেয়েছি। যাক যাক মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার তো আরো পাখি ছিল, একটা নিয়ে আসেন, বাসায় রয়েছে। যাক 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 মাশাআল্লাহ, অনেক সুন্দর পাখিটা। আর আর পাখি নিয়ে আসছেন না, একটা নিয়ে আসছেন আজকে? ও এই সাইডে নিয়ে আসছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখি একটু এই পাখিটা দেখি, আমাকে একটু দেখাবেন। জি জি ভাই, এই পাখিটা হচ্ছে অ্যামাজন না? অ্যামাজন প্যারট তো এটা? আচ্ছা আচ্ছা, এটাও তো টেম রয়েছে তাই না ভাই? এটাও কি ফুল টেম? তো ফুল টেম এর কাছে থাকে, খাবার পরে আসবে। আচ্ছা মাশাআল্লাহ, অনেক সুন্দর। আপনার ভিডিওটা নিতে পেরে খুব ভালো লাগলো। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা রেড রেড কালার আছে আপনার পাখি রয়েছে, এটার নামটা আমি বলতে পারতেছি না। আমাদের পরিচিত একটা ভাই, পিয়াস ভাই। ভাই আপনি কেমন আছেন? আছি ভাই। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভালো আছেন। আপনার অনেকদিন পরে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, পারভেজের সঙ্গে আসছেন পাখি নিয়ে। যাক মাশাআল্লাহ, আপনার পাখিগুলো ভালো আছে বাসায়? যাক যাক মাশাআল্লাহ, পরে আবার ভিডিও করবো। হ্যাঁ, খুব ভালো থাকেন। এখানে একটা পোষা প্রাণী স্টল দেখতে পাচ্ছেন, আইনস পেট হোম। এখানে অনেক ধরনের পোষা বিড়াল নিয়ে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিড়ালগুলো, আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন বিড়ালটা দেখতে পাচ্ছেন, এখানে তার ডিটেলস দেওয়া আছে বিড়ালটার। পাশে আরেকটা বিড়াল রয়েছে, এখন ঘুমায় আছে মনে হচ্ছে। এখানে বায়োগ্রাফিগুলো সব কিছু দেওয়া আছে ভালোভাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব কয়টা এখন ঘুমায় আছে। আমি আরেকটা ভাইয়ের কাছে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা, এখানে একটা ডগ রয়েছে, এটা ডগটার মিউটেশনটা হচ্ছে লোভারম্যান এটা। আর এখানে একটা জার্মান শেপার্ড রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন লোভারম্যানটা অবশ্যই অনেক কিউট আমি দেখতে পাচ্ছি। এখানে একটা ম্যাকাও পাখি রয়েছে, ফুল টেম ম্যাকাও। ম্যাকাও কালারটা ব্লু গোল্ড না, ব্লু গোল্ড থেকে একটু অন্যরকম পাখির কালারটা, অনেক সুন্দর। আর ভিতরে অনেক ধরনের পাখিও রয়েছে আপনার। আমি আরেকটা স্টলের আসছি এখন, এটা হানিফ রহমান বংশাল, বংশালের ভাই। এখানে দেখতে পাচ্ছি হানিফ ভাইকে আমরা দেখতে পাচ্ছি। আর এখানে রয়েছে একটা গেরে প্যারট রয়েছে, গেরে প্যারট একটা দেখতে পাচ্ছেন আপনারা, ফুল টেম। পাশে আরও অনেক পাখি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার স্টলে পাখি রয়েছে। এখানে বিভিন্ন মিউটেশনের কোনর রয়েছে, এখানে ককাটেল পাখি রয়েছে, এখানে বাজিগার দেখতে পাচ্ছেন আপনারা, বাজিগার রয়েছে। এখানে একটা পাখি দেখতে পাচ্ছেন, এখানে বাজিগার রয়েছে, পুরো পুরো টার্কিজিন দেখতে পাচ্ছেন আপনারা, টার্কিজিন রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা সানকুনো রয়েছে, সানকুনো দেখতে পাচ্ছেন, সানকুনোর একটা আনকমন মিউটেশন এখানে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। একটা স্টলে আসছি, আপনারা দেখতে পাচ্ছেন কেটস বার্ডস এভিয়ারি, এম জে আজম চৌধুরী ভাই, মিরপুর। ওনার লোকেশন মিরপুর। এখানে অনেক ধরনের আপনার পাখি উনি নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফিঞ্চ পাখি রয়েছে। পাখিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছে, আজকে প্রাইস সম্পর্কে কোনো ধারণা দেওয়া হবে না আপনাদের। আমাদের
আপনি দেখতে পাচ্ছেন অনেক ধরনের বাট। আজকে সম্পূর্ণটা বাট প্রদর্শনী চলছে, এখানে কোনো দামাদামির কোনো অপশান নেই, দাম জানারও কোনো অপশান নেই। আপনারা দেখতে থাকুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকটা স্টোরে চলে আসলাম আমরা, বার্ডস ল্যাব মোহাম্মদ মাহমুদুল হাসান বায়োজিৎ মোহাম্মদপুর। চলেন যাই, ওনার কাছে কী পাখি আছে আমরা দেখতে থাকি। দেখেন খুব সুন্দর কেজ উনি তৈরি করছেন, যাতে খুব রিল্যাক্সে মার্শাল্লাহ অনেক সুন্দরভাবে পাখিগুলো রিল্যাক্স করতে পারে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফিঞ্চ রয়েছে। এখানে পাখির ডিম সম্পর্কে আপনাদের ধারণা দিতে চাচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন পাখির ডিম, ডিমও পর্যন্ত এখানে রয়েছে। পাখির বাসা বাঁধার জন্য জায়গাও এখানে রয়েছে, ব্রিডিংয়ের জন্য বিভিন্ন বক্স রয়েছে, এবং বিভিন্ন ধরনের পাখি আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর করে ওনার স্টলটা সাজিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং বিভিন্ন খাবারের আপনার সম্পর্কে আপনাদের কিছু স্যাম্পল আপনাদের দেখানোর জন্য এখানে রাখছে, আপনারা দেখতে পাচ্ছেন কৃত্রিম ডিম রয়েছে ওনার এখানে। আসছি এঙ্গ্রি বার্ডসে, চলে আসছি এঙ্গ্রি বার্ডসে। আচ্ছা নিমাম ভাই, অনেক ধরনের পোষা পাখি, ম্যাকাও, তারপরে হচ্ছে আপনার অ্যামাজন প্যারোট, কাকাতুয়া, উনি সব কিছু নিয়ে আসছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার স্টলটা আমি আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব। পাশাপাশি এখানে বেবিও রয়েছে, অনেক ধরনের বাচ্চার বেবি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। একটা কাকাতুয়ার বেবিও ওনার কাছে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটা কাকাতুয়ার বেবিও রয়েছে। এটার বয়স বেশি দিন না, অল্প। যারা হাসান মেম্বার সাথে যোগাযোগ করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। ওনার কার্ডটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে ওনার লোকেশন এবং ফোন নাম্বার দেওয়া থাকবে, অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করবেন। এই যে ওনার কাছে ওনার সঙ্গে যে পাখিগুলো রয়েছে সবগুলো দেখতে পাচ্ছেন, আরও আরও পাখি উনি নিয়ে আসতেছেন, এখনো এসে পারি না সম্পূর্ণটা, অবশ্যই চলে আসবে। আপনারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই বাজিয়ে রাখবেন। আর যারা পাখি কিনতে চান অবশ্যই পরে পরে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন এবং পাখি নিতে পারবেন। অবশ্যই নাম্বারটা আপনাদের দেখাই দিয়েছি আমি। বন্ধুরা আরেকটা স্টলে আসছি আমি, এনিমাল এম্পায়ার আরশাদ আনিক ধানমন্ডি পোষা প্রাণী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ওনার কাছে একটা কাকাতুয়া পাখিও রয়েছে, কাকাতুয়া পাখিটা দেখতে পাচ্ছেন ফুল টেম। আরও ভিতরে পাখি রয়েছে, কাকাতুয়া বিভিন্ন ধরনের পাখি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা টেম কাকাতুয়া পাখি রয়েছে এবং কামড় দেয় না। এখানে একটা একটা ম্যাকাও দেখতে পাচ্ছেন। ওনাদের কাছে অবশ্যই একটা ব্ল্যাক কাকাতুয়া ছিল, আমি দেখিয়েছি আপনারা অবশ্যই পিছনের এই যে পাশে আবারও দেখুন এই ব্ল্যাক কাকাতুয়া আপনারা দেখতে পাচ্ছেন, অবশ্যই মাশাআল্লাহ অনেক সুন্দর ব্ল্যাক কাকাতুয়াটা। বন্ধুরা আমরা এখন আরেকটা স্টলে চলে আসলাম, সুজন এভিয়ারি, জনাব সুজন ভাই বাড্ডা, ওনার লোকেশন বাড্ডা। চলেন ওনার আমি স্টলটা আপনাদের দেখানোর চেষ্টা করব। এখানে উনি নিয়ে আসছেন বিভিন্ন ধরনের কোনর পাখি নিয়ে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন মিউটেশনের কোনর রয়েছে, একটা ইয়েলো রিংনেক রয়েছে, পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাভ বার্ড রয়েছে, লাভ বার্ডে বিভিন্ন ধরনের মিউটেশন রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস উনি বায়োলজিটা দিয়ে দিয়েছেন। এখানে মুলাক্কান লরি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন মুলাক্কান লরিও উনি নিয়ে আসছেন। এখানে লাভ বার্ডের বিভিন্ন মিউটেশন উনি নিয়ে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন লাভ বার্ডের বিভিন্ন মিউটেশন ওনার কাছে রয়েছে। এখানে বিভিন্ন মিউটেশনের আপনার বায়োলজিটা দেওয়া রয়েছে, আপনারা দেখলে বুঝতে পারবেন সব কিছু। আমি আরেকটা স্টলে চলে আসলাম, এটা হচ্ছে বার্ড ম্যানিয়া, আপনারা দেখতে পাচ্ছেন আশিক হামিম বাসাবো। ওনার কাছে একটা সুন্দর টেম ম্যাকাও পাখি রয়েছে, টেম ম্যাকাও, ফুল টেম ম্যাকাও। তাছাড়া ওনার কাছে আরও পাখি পাবেন, এখানে রয়েছে সান কোনর রয়েছে, এখানে রয়েছে লরি রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাকাওটা ফুল টেম। আপনারা ইচ্ছা করলে ওনার সাথে পরবর্তীতে যোগাযোগ করে পাখি ক্রয় করতে পারেন। এখানে একটা ইয়েলো রিংনেক রয়েছে, ইয়েলো রিংনেক ফুল টেম, ইয়েলো রিংনেক আপাটার কাছে যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর
সুন্দর করে আব্বাটা ছবিও উঠাচ্ছেন পাখিটার সঙ্গে। যাক মাশাল্লাহ, সবার মনের আশা পূরণ হোক হোক এবং হচ্ছে আজকে। যাক মাশাল্লাহ, যারা তৈরি করছে আজকের এই অনুষ্ঠানটা মাশাল্লাহ তাদেরকে অনেক ধন্যবাদ, সবার মনের আশা পূরণ হচ্ছে। আরেকটা স্টোরে চলে আসলাম, পাখিয়াল সানাউল হক সিফাত সোহাগ নরসিংদী থেকে উনি আসছেন। উনি কী কী কালেকশন নিয়ে আসছেন আপনারা দেখতে পাচ্ছেন কালেকশনগুলো। ওনার কাছে সব বাজিগার ডাব এবং বাজিগার বিভিন্ন মিউটেশনের পাখি ওনার কাছে রয়েছে। চলেন যাই, আমি আরও আপনাদের দেখাবো পাশের স্টলগুলো, আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। এম অ্যান্ড এভিয়ারি আফতাবউদ্দিন আহমেদ নারায়ণগঞ্জ থেকে উনি আসছেন, এবং উনিও অনেক ধরনের পাখি আপনাদের নিয়ে আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ধরনের পাখি, ককাটেল তারপর ডাব এইগুলো উনি কালেকশন নিয়ে আসছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে লিফলেট রয়েছে, লিফলেটে ওনাদের ডিটেলস বিস্তারিত সব কিছু, আফতাবউদ্দিন ভাইয়ের ডিটেলস বিস্তারিত সব কিছু দেওয়া আছে। যদি কখনও পাখি নিতে চান অবশ্যই ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, এই নাম্বারে কল করলে ওনাদের কাছ থেকে পাখি কিনতে পারবেন। চলেন আমরা পরবর্তী স্টলগুলো ঘুরে দেখি, আপনাদের দেখানোর চেষ্টা করি। এখানে রয়েছে প্রিন্স নেস্ট বিডি, রোমান আকাশ মিরপুর ভাই, এনার লোকেশন মিরপুর, অবশ্যই আমার লোকেশনটাও মিরপুর। আপনারা দেখতে পাচ্ছেন এনার কাছে যাবতীয় ফ্রিন্স টাইপের পাখিগুলো নিয়ে আসছেন, ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ওনার ফোন নাম্বারটা ওখানে দেওয়া রয়েছে, যারা পাখি নিতে চান পরবর্তীতে ওনার সঙ্গে যোগাযোগ করবেন। আজকে জাস্ট শো হচ্ছে, পাখি প্রদর্শনীটা হচ্ছে। আরেকটা স্টলে চলে আসলাম, এটা হচ্ছে মধুখালী বার্ড হাউস মাসুক আহমেদ রনি, মধুখালী ফরিদপুর, পোষা পাখি। আপনারা দেখতে পাচ্ছেন উনি অনেক ধরনের পাখি নিয়ে আসছেন। এখানে রয়েছে ওনার ককাটেল রয়েছে, বাজিগার রয়েছে, এখানে হচ্ছে জাপানিজি রয়েছে এখানে, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের বাজিগারের মিউটেশন ওনার কাছে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তীতে পাখি নিতেও পারেন, অবশ্যই পাখি ওনারা সেল করে থাকেন। এখানে বাজিগার পাখি আপনারা দেখতে পাচ্ছেন, বাজিগার পাখি রয়েছে, ককাটাল পাখি রয়েছে। চলুন যাই আমরা পরবর্তী দোকানটা, আমরা দেখতে থাকি এখানে কী রয়েছে। এখানে আছে ফার্ম ফিল্ড এগ্রো, আকবর আলম উপল, কেরানীগঞ্জ। ওনার কাছে বিভিন্ন মিউটেশনের কবুতর আপনারা দেখতে পাবেন, বিভিন্ন মিউটেশনের কবুতর ওনার কাছে রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে পোটার, লংগেজ, লোটন পোটার, এই সাইডে রয়েছে আপনার কিং রয়েছে, হাউস পিজন রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের কবুতরের সংগ্রহ ওনাদের কাছে আছে। আশা করি আগামীতে সরকার উদয় হবে, আমাদেরকে ডায়েরি সেক্টর গুলোকে আমাদেরকে এগিয়ে নিবে, এই আশা ব্যক্ত করে এখানে শেষ করবো। আমরা আশা করছি আপনাদের দিয়েই সম্ভব হবে, আমরা অস্ট্রেলিয়া বা বাইরের দেশে চিন্তা করবো না, আমরা বাংলাদেশেই আপনাদের নেতৃত্বে বাংলাদেশ সম্পদশালী হয়ে উঠবে, পশুর সম্পদ। দেখুন এই বীজটা কিন্তু এসেছিল মূলত নিজন থেকে, বাইদি ভাই বীজটা কিন্তু আসছিল, বাইদি ভাই দু তিনবার সার বড় হইলে হবে না, বাবা ওরে বাবা ওরে বাবা, I'm going to go to the hospital.